যে ব্যক্তি জানাজাকে নিয়ে 40 কদম চলবে তার 40টি কবিরা গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বিরত থাকে, অর্থাৎ এই 7টি গুনাহ কবিরা গুনাহের মধ্যে শামিল। যে ব্যক্তি মায়ের কদমে চুম্বন করলো সে জান্নাতের চৌকাটা চুম্বন করলো। যেই ব্যক্তি কোনো মুসলমানকে জেনে বুঝে হত্যা করে তবে তার বদলা জাহান্নাম। মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা মহাপাপ। মনে রাখবেন, কাউকে অন্যায়ভাবে হত্যা করা চরম অপরাধ। ইমানদারদের জন্য কি এখনও ওই সময় আসেনি তাদের অন্তরগুলো আল্লাহর স্মরণে ঝুঁকে পড়বে? ওই ব্যক্তি সবচেয়ে বড় সফল কাম যে ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যাবে।